মহামান্য আদালতের রায় অনুযায়ী আরো দুদিনের ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে আর ইতিমধ্যে কিন্তু ইডির তরফ থেকে কিন্তু বিভিন্ন জেরার সম্মুখীন হতে হবে তাদের দুজনকেই কারণ যেভাবে ইডি ক্রমশ তাদেরকে প্রশ্নোত্তরের পর্বে ফেলে রেখেছিল যেখান থেকে দেখা যাচ্ছিল যে দেখা যাচ্ছিল আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছিলাম যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তেমনভাবে কোনো সাহায্য করছেন না অপর দিকে দাঁড়িয়ে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু সাহায্য করছেন এ বিষয়ে আমরা আরও জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সুনন্দ চক্রবর্তী সুনন্দ একটা বিষয় পার্থ অর্পিতাকে আবারও ইডি হেফাজতে থাকার নির্দেশ রাখা দিয়েছে মহামান্য আদালত সেখান থেকে দাঁড়িয়ে কতটা মানে একটা অগ্রসর হওয়ার ভূমিকা দেখা দিচ্ছে কারণ আমরা দেখতে পেয়েছিলাম আগে যে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু সাহায্য করছিলেন তবে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু একদমই সাহায্য করছে না সেখান থেকে দাঁড়িয়ে জেরা কি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলা চলে একদমই দেখো শুভ্রজিৎ এই যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দশ দিনের যে ইডি হেফাজত ছিল সেই দশ দিনের ইডি হেফাজতের সময়সীমা শেষ হয়েছে কালকে অর্থাৎ তিন তারিখ এবং এই দশ দিনের যে সময়সীমা তার মধ্যে কিন্তু ইডি যতই বলুক যে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে তারা সন্তুষ্ট নয় তারা দাবি করছে যে পার্থ চট্টোপাধ্যায় জেরায় কোনো সহযোগিতা করছেন না অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় যেরা সহযোগিতা করছেন কিন্তু আমরা দেখতে পেলাম যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় এই যে জেরা একটা দ্বন্দ্ব তৈরি হওয়া একজন সহযোগিতা করছেন অন্যজন সহযোগিতা করছেন না তার পরেও কিন্তু ইডি কিন্তু পর পর অনেকগুলি ফ্ল্যাটে হানা দিল তারা কিন্তু বারুইপুরে বাগান বাড়ির হদিশ পেল বইলানে বাগান বাড়ির হদিশ পেল তারা কিন্তু শান্তিনিকেতনেও বাগান বাড়ির হদিশ পেল যার মধ্যে অপা নামের যে বাড়িটি নিয়ে ধুমধুমার কাণ্ড তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু তারা কালকে রেডও করেছে এবং এই যে একের পর এক ফ্ল্যাটে হানা দেওয়া এবং সেই ফ্ল্যাট থেকে বিপুল সম্পত্তি উদ্ধার হওয়া এবং তারপরে হচ্ছে কিছু ফ্ল্যাট তারা যদিও তালা ভেঙে ঢুকতে পারেনি তার মধ্যে অন্যতম পণ্ডিতিয়ার ফোর্ট ওয়েসিস এবং বালিগঞ্জ প্লেস ইস্ট এবং যদিও সেই ফ্ল্যাটগুলোতে তারা ঢুকতে না পারলেও সেখানেও তারা মনে করছে যে সেখানে সম্পত্তি কোনোরকমভাবে হদিশ পেলেও পাওয়া যেতে পারে এবং এই যে তদন্তের গতি প্রকৃতি সেই তদন্তের গতি প্রকৃতি দেখে একটা জিনিস আন্দাজ করা যায় সুব্রজিৎ যে ইডি কিন্তু পুরোপুরিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার চেষ্টা করছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে এবং এই যে এসএসসি দুর্নীতি নিয়োগ দুর্নীতি মামলা তার একদম গভীরে পৌঁছে যেতে চাইছে তারা এবং শুনুন দামি একটা বিষয় আসবে আমরা দেখতে পাচ্ছিলাম যে এপি ইউটিলিটি সার্ভিস একটা এই বিষয়ে উঠে আসছে সেখান থেকে dair কোনো খবর পাচ্ছ কি এই সার্ভিস একদমই কালকে ইদির যে আইএনজিবি এসবি রাজু তিনি কিন্তু এই বিষয়ে বিচারককে বলে কারণ যখন তিনি আরও 4 দিনের হেফাজত চান বিচারকের কাছে তখন তার মর্মে তিনি একটি কারণ দেখান কেন তিনি চার দিনের হেফাজত চান প্রথম কারণ তো অবশ্যই পনেরো দিনের যে রিমান্ড হয় সেই রিমান্ডের মধ্যে তারা মনে করছে এগারো দিন সম্পূর্ণ হয়েছে আরও চার দিন তাদের হাতে রয়েছে এটা ছিল তাদের প্রথম যুক্তি এবং দ্বিতীয় যুক্তি তাদের ছিল এটাই যে তারা মনে করছে যে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু একসঙ্গে চারটি জয়েন্ট ভেঞ্চার রয়েছে এবং এই যে চারটি জয়েন্ট ভেঞ্চার এবং মোট চারটি প্রপার্টির কথা বলছে তারা যে সেই চারটি প্রপার্টি কিন্তু পার্থ মুখ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের একসঙ্গে রয়েছে এবং তারা মোট নটি ফ্ল্যাটের কথা বলছে তার মধ্যে পাঁচটি হচ্ছে হয় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বা বেনামে আর চারটিতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে এবং তারা আরও একটা বিষয় বলছে যে এই যে পার্থ চট্টোপাধ্যায়ের কে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় তার এলআইসির নমিনি হিসেবে করেছিলেন এবং তারও যে বিষয়টা তুমি বলছিলে এই যে অপা ইউটিলিটি সার্ভিস এই বিষয়টি কি না তারা বলছে যে একটা কোম্পানি ফর্ম হয়েছিল সেই কোম্পানির নাম হচ্ছে এই অপা ইউটিলিটি সার্ভিস যার কিন্তু অবশ্যই ডিরেক্টর হিসেবে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় ছিলেন বলে দাবি করছে ইডির আধিকারিক এবং তাদের আইনজীবী এবং এই যে অপা ইউটিলিটি সার্ভিসের কথা বলছো এই অপা ইউটিলিটি সার্ভিসেই কিন্তু বেনামে এই যে পুরো চক্রটা সেই চক্রর একটা মাথা বলে মনে করছে ইডি আধিকারিকরা এবং তারা কিন্তু এর একদম শেষ সীমায় পৌঁছতে চাইছে এবং এই যে তার শেষ সীমায় পৌঁছতে গেলে কিন্তু তাদের আরও জেরা করা দরকার এবং তাদের আরও অনেক বিষয় জানা দরকার যে কারণে কিন্তু তারা চার দিন ইডি হেফাজত চেয়েছিলেন কিন্তু বিচারক পুরো বিপক্ষ এবং বিপক্ষ দুপক্ষের কথা শুনেই কিন্তু দুদিনের ইডি হেফাজতের কথা বলেন এবং দুদিন সেই দুদিনের যে সময়সীমা দেন সেই সময়সীমা কিন্তু কালকেই শেষ হচ্ছে অর্থাৎ কালকেই কিন্তু ফের ব্যাংশাল আদালতে পেশ করা হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে সুসন্ধ একটা বিষয় প্রশ্নের তালিকা ঠিক কি কি থাকতে পারে ঠিক কীরকম প্রশ্ন করা হতে পারে যেখান থেকে দাঁড়িয়ে দুদিনকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন ইডি আধিকারিকরা একদমই দেখো আমরা জানি যে শান্তিনিকেতনের যে বাগান বাড়ি অপা সেখানে কিন্তু তারা অলরেডি তল্লাশি চালাতে চলে গেছে কালকেই এবং সেখানে কিন্তু তারা পুরোদমে তল্লাশি চালিয়েছেন এবং স্বাভাবিকভাবে যেটা আমরা দেখেছি যে প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু তারা হারা দিচ্ছে এবং সেখান থেকে ডায়মন্ড সিটি সাউথ এবং হরিদেবপুরের যে ডায়মন্ড সিটি সাউথ এবং বেলঘড়িয়ার টাউন হাইটসে তো বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে এটা আমরা জানি এবং বাকি ফ্ল্যাটগুলো থেকেও কিন্তু অনেক নথিপত্র তারা উদ্ধার করে নিয়ে গেছে এবং এই বিষয়গুলোকে সামনে রেখে এবং এই টাকাগুলো কার এবং এই সম্পত্তির উৎস কোথা থেকে আসছে এবং এই যে অপা ইউটিলিটি সার্ভিসের কথা শোনা যাচ্ছে এটা কোথা থেকে শুরু হয়েছে এবং এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আর কোনো মাথা জড়িয়ে রয়েছে কিনা বা তা থাকলেও তারা কি নামে রয়েছে বা নামে বেনামে তাদের আরো কোনো সম্পত্তি রয়েছে কিনা এগুলো কিন্তু ইডি আধিকারিকদের মূল বক্তব্য শুনুন যখন আমরা আমরা কথা বলছি সেই ব্যবহার করছি অপা গতকাল সেই ইডির অভিযান প্রায় চল্লিশ জনের একটি টিম সেখানে পৌঁছে গেল সেখান থেকে দাঁড়িয়ে তারা মাটি পর্যন্ত খুঁড়ছে সত্য সামনে আনতে যদি মাটি খুঁড়ে সত্যিকারে জকের ধন পাওয়া যেত তাহলে কোথাও কি কি থ্রিলার সিনেমা থেকে কোনো অংশে কম দেখাতো জিনিসটাকে একদমই একদমই যদি মাটি খুঁড়ে পাওয়া যেত কিছু জিনিসপত্র বা টাকা সম্পত্তি যদি উদ্ধার হতো তাহলে অবশ্যই কোনো রকম কোনো অংশই কম হতো না এবং শুভজিৎ দেখো এই বিষয়টা কিন্তু দেখেছি টাউন হাইটস যেদিনকে টাকা উদ্ধার হলো সেদিনকে আমরা দেখলাম যে রাত ভোর ভোট গণনা মতো করে নোট গণনা চললো এবং সেটা কিন্তু সমাজ মাধ্যমে প্রচণ্ডভাবে ভাইরাল হয়ে গেল এবং বলা যেতে পারে হুড়ু পড়ে গেল এবং তা নিয়ে কিন্তু প্রচুর মিম পর্যন্ত আমরা দেখে ফেললাম একটা মিম অবশ্যই দেখেছিলাম যেখানে কিন্তু টাকাগুলো দিয়ে লেখা পর্যন্ত হয়েছিল একদমই একদমই এবং সেই বিষয়গুলো জনতার মধ্যে প্রভাব ফেলছে এবং আরও একটা বিষয় তোমাকে বলি যে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু যতই বলা হোক যে সচেষ্ট হচ্ছেন না বা তিনি কোনো রকমভাবে মুখ এটা যতই বলা হোক তিনি কিন্তু কালকে আমরা একটা সূত্র মারফত জানতে পারলাম যে কালকে অর্পিতা মুখোপাধ্যায়কে যখন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী আবেদন করলেন যে তার সঙ্গে তার ক্লায়েন্টে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তিনি আবেদন জানালেন যে অন্তত কমপক্ষে কুড়ি মিনিট তার সঙ্গে দেখা করতে দেওয়া হোক এই যে তার পিরিয়ড থাকবে যে আটচল্লিশ ঘন্টা যে তাকে দেওয়া হয়েছে সময় অর্থাৎ কালকেই যে তাকে আদালতে তোলা হবে অর্থাৎ আজকে হতে পারে সেই সাক্ষাৎ মক্কেলদের মক্কেলের সঙ্গে তার আইনজীবী নীলাজ্জি ভট্টাচার্য বা তার কোনো জুনিয়রের সাক্ষাৎ হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারলাম যে এই বিষয়টা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কানে তোলেন এবং পার্থ চট্টোপাধ্যায় নিজে চান যে তার ক্ষেত্রে মৌখিক আবেদন হোক এবং এই বিষয়টা তোমাকে জানিয়ে রেখে শুধু যে পার্থ চট্টোপাধ্যায়ও কিন্তু এই একই মৌখিক আবেদন করেছেন যে তার আইনজীবীর সঙ্গেও কোনো একটা সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হোক যদিও তার আবেদন এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়েছে কিন্তু সেই সেই বিষয়ে কোনো খবর না থাকলে অর্পিতা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু সেই আবেদন মেনে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে পনেরো মিনিট সময়ে সুযোগ দেওয়া হয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার আইনজীবীর সাক্ষাৎ করতে দেওয়া হবে এবং নীলাজ্জি ভট্টার্য যে অর্থাৎ তার আইনজীবী যেটা জানাচ্ছিলেন যে তার মক্কেলের সঙ্গে যদি ইডি অফিসে দেখা করতে দেওয়া না হয় তাহলে কিন্তু তার মামলা লড়তে অসুবিধা হচ্ছে এবং এই যে বিষয়গুলো সামনে আসছে অর্থাৎ বিষয়টা কিন্তু একটা বলা যেতে পারে নাটকীয় মোড় নিচ্ছে প্রতি মুহূর্তে সুব্রজিৎ কারণ প্রথমত তার টাকা উদ্ধার তারপরে বিপুল সম্পত্তি উদ্ধার এবং তারপর একের পর এক সমাজমাধ্যমে ছবি ভাইরাল হওয়া যেখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে একটি অলঙ্কার বিপণীতে যাচ্ছেন তাকে গয়না কিনে দেওয়ার জন্য এবং আরও নানা রকম যে মিম তৈরি হচ্ছে এবং তারপর ইডি বারবার তাকে হেফাজতে নেওয়ার পর জোকাই এস আই হাসপাতালে যে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য যে আমি ষড়যন্ত্রের শিকার মিডিয়ার সামনে সেই মন্তব্য করলে আরো একটি বিষয় জোকাই এস হাসপাতালে সেই শুভ্রা যার নাম ভুললে কখনোই চলবে না তিনি যখন জুতো ছুড়ে মারলেন পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে একদমই একদমই এবং সেটা তো অবশ্যই রয়েছে এবং সেটাও একটা নাটকীয় নিল এবং তারপর জোকাই এসআই হাসপাতাল থেকে যখন কোর্টে আনা হচ্ছে এবং প্রতিদিনে আমরা কিন্তু কোর্টে দেখছি যে ব্যাংশাল কোর্ট চত্বরে কিন্তু সাংবাদিকদের ভিড় তো অবশ্যই থাকছে তার সঙ্গে কিন্তু সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দেখার জন্য এবং অর্পিতা মুখোপাধ্যায় যখনই আসছেন তাকে কিন্তু লক্ষ্য করে নানা রকমের মন্তব্য উড়ে আসছে এবং যে মামলার শুনানি চলছে সেই মামলার শুনানিও কিন্তু প্রতিটা শুনানি কিন্তু একটি নাটকীয় মোড় নিচ্ছে প্রতি মুহূর্তে এবং আমাদের সেই দিকে নজর থাকবে শুভ্রজিৎ কারণ কালকেও কিন্তু ব্যাংশাল আদালতে তাকে পেশ করা হবে ফের তাকে পেশ করা হবে এবং কালকে সব থেকে দেখার বিষয় নজর যেদিকে থাকবে যে তাকে কি জেল হেফাজত দেওয়া হবে নাকি আবার ইডি হেফাজত দেওয়া হবে নাকি পার্থ চট্টোপাধ্যায়কে এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জামিন দেওয়া হবে এবং অবশ্যই তার জন্য জামিনের সওয়াল করবেন তাদের হয়ে আইনজীবীরা এবং আচ্ছা একটা জামিনের প্রসঙ্গ যখন আসলো সবশেষ আর একটি বিষয় আসবে আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকাল যে ব্যাংশাল আদালতে রায় দিয়েছিল সেখানে আদালতে মামলার শুনানির আগেই কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছিল যে যদি যারা অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনের আইনজীবী যদি জামিনের জন্য আবেদন করেন সেই আবেদন তো মঞ্জুর না হলেও হতে পারে কারণ একটা আশঙ্কা প্রমাণ লোপাটের যদি আমি নাম বলি বাম নেতা সুজন চক্রবর্তী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন যে বাড়িপুরের যে বাগান বাড়ি রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে যে চুরির অভিযোগ উঠছে সেটি সম্পূর্ণ কিন্তু প্রমাণ লোপাটের জন্যই করা হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে কি তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার হ্যাঁ দেখো শুভজিৎ এই বিষয়ে বলা যেতে পারে যে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রতিদিনেই মানে যে দুবার শুনানি হয়েছে সেই দুবার শুনানিতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন কিন্তু উল্টো দিকে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী কিন্তু জামিনের আবেদন করেননি যদিও কালকে যে শুনানি হয়েছিল অর্থাৎ তিন তারিখে যে শুনানি হলো তাতে কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করেছিলেন কারণ তাদের বক্তব্য যে এগারো দিন ইডি হেফাজত হয়ে গেছে আর অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি হেফাজতে রাখার দরকার নেই এই কথাটা তিনি বললেও তিনি কিন্তু কখনোই জামিনের আবেদন করেননি এবং অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু জামিনের আবেদন করেছিলেন এবং তাদের যে সপক্ষে যুক্তি ছিল সেই সপক্ষে যুক্তি হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বয়স এখন বাহাত্তর বছর যদিও ইডির তরফে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু তার একটা পারিবারিক ট্রিটমেন্টের দরকার কারণ তার তিনি কি ওষুধ খান তিনি কি কীরকম ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন সে ব্যাপারে কিন্তু ইডি ডাক্তাররাও ওয়াকিবহাল নন এবং আরও একটি যুক্তি তারা সে সপক্ষে খাড়া করেন তারা বলেন যে যেহেতু এখন পার্থ চট্টোপাধ্যায় শুধুমাত্র বিধায়ক শুধুমাত্র বিধায়ক তারা বারবার এই কথাটা রিপিট করেন যে তার তার হাতে এখন কোনো মন্ত্রী পদ নেই তিনি এখন পুরোপুরিভাবে কোনো দলের কোনো পদে নেই দলের মহাসচিব পদে নেই দল থেকে তাকে ছিটে ফেলা হয়েছে এবং সেই কারণে কিন্তু তিনি কোনোরকমভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারবেন না এবং তিনি কোথাও যাবেন না এবং ইডি ইডি কিন্তু এর আগেও যখন তাকে ইডি যখন ইডি নয়। নিজাম কিন্তু তিনি এই প্রশ্নায় এই যুক্তিগুলো দিয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস জামিনের পক্ষে সওয়াল করেন এবং অবশ্যই জামিনের পক্ষে কিন্তু কালকেও সওয়াল করবেন এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বা তার তার টিম থেকে কেউ কালকে অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য জামিনের সওয়াল করবেন কিনা সেটাই হচ্ছে এখন সব থেকে দেখার বিষয় যেদিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সুব্রজিৎ একদমই ধন্যবাদ সুনন্দ আমরা কথা বলছিলাম সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুনন্দ চক্রবর্তীর সঙ্গে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রশ্ন সম্মুখে আসছে প্রত্যেকের যে আজ যে কড়া জেলার মুখোমুখি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় সেখান থেকে দাঁড়িয়ে ইডি আধিকারিক আধিকারিকরা যারা রয়েছেন তারা কি আরও অনেক তথ্য পেতে পারেন কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়